খাবারগুলো কিন্তু মাস্ট হয়েছে ফ্রেন্ডস, সবই আমার মা বানিয়েছে, আমরা অনেকগুলো হেল্প করেছি, আর বাড়িতে সবাই সাথে মিলে খাওয়া একটা আলাদাই মজা। হাই গাইস, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হ্যাপি নিউ ইয়ারের পিকনিক, জাস্ট পিকনিক না মানে একটু ছোট করে আমরা বাচ্চারাই একটু খাওয়া দাওয়া করব। তো চলো দেখাচ্ছি আজকের মেনুতে কি কি আছে ফ্রেন্ডস। এই দেখো আমি এখন রান্নাঘরে আছি, এই দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি আমরা সবাই। তো স্যালাডে বেশি কিছু নেই, খালি একটু শসা, পেঁয়াজ, টমেটো এগুলোই আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আমাদের মাকে অনেক হেল্প করেছি এগুলো জিনিস বানাতে। তো মাকে চিলি চিকেনের জন্য কিছুটা সবজি আমি আর দিদি মিলে কেটে দিয়েছি মাকে। আর এখানে টুকু আছে, টুকুও অনেক হেল্প করেছে মাকে। আমরা তিন বোন মিলে, মা মিলে বানিয়েছি চিলি চিকেন আর নান। আর স্যালাডের পুরো জিনিসটা কিন্তু আমার দিদি করেছে, সেটা হচ্ছে কি চিলি চিকেন। দেখো তোমরা কতটা ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে আমি কতক্ষণে এটাকে খাবো। জাস্ট গাইস, অনেক দিন পর চিলি চিকেন খাচ্ছি, এটা কিন্তু বাড়িতে বানানো, এটা আমার মা বানিয়েছে গাইস। তো আমি এখন খুব এক্সাইটেড, আমরা সবাই মিলে খাবো। তো চলো, এখন আরেকটা জিনিস আছে, চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে বুনু খাচ্ছে, দেখো ওখানে নান আছে, এখানে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আদা বাদা খেয়ে ও ভাবছে। এদিকে আমার কাকা আছে, এ দেখো কাকাও খাচ্ছে, একটু হাই করে দাও কাকা। ওখানে মা আছে, দেখো এই দুটা পাগল মানুষকে দেখো। দেখো আমার বুনু এখানে খাচ্ছে, এখানে নান স্যালাড, আর এখানে খাচ্ছে ও হচ্ছে গিয়ে চিলি চিকেন। তোর খুব ভালো লাগলো তো, আর বলে দেখ বুনু একটু, হাই গাইস হ্যাপি নিউ ইয়ার। হাই গাইস হ্যাপি নিউ ইয়ার, আপনারাও ভালো থাকবেন। এখানে এরা ময়দাটা এখানে মাখা আছে, মা বানিয়ে রেখেছে। এখানে এখানে নান রুটি ওরা বেলছে, ঠিক আছে। আর এদিকে আমার মা আছে, বলে দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার গাইস, ওই ওই, হাই গাইস হ্যাপি নিউ ইয়ার। দেখো আমি এখন সাজাচ্ছি সব কিছু, থালা বাটি গ্লাস। তো আমরা কিন্তু তিন বোন বসিনি, এখন আমি টুকু আর দিদি বসবো খেতে, এরপরে মা বসবে, বাকি সবাই বসে পড়বে। এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি খাবারগুলো। খাবারগুলো কিন্তু মাস্ট হয়েছে ফ্রেন্ডস, সবই আমার মা বানিয়েছে, আমরা অনেকগুলো হেল্প করেছি, আর বাড়িতে সবাই সাথে মিলে খাওয়া একটা আলাদাই মজা ফ্রেন্ডস। দেখো চিলি চিকেনটা কিন্তু মাস্ট হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আছে নান, তোমাদের তো আমি আগেই বলে দিয়েছি রেসিপিটা, নান আছে, এখানে স্যালাড আছে, আর এখানে চিলি চিকেন। আমি কিন্তু পেঁয়াজ খাই না।